বরেন্দ্র সংবাদে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তোফায়েল হোসেন শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম রাজশাহীতে বিএনপির ডাকা পদযাত্রা কর্মসূচি পুলিশি তৎপরতায় পণ্ড আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে শেষ দিনে কর্মী সমর্থকদের পদচারণায় মুখর হয়ে ওঠে নির্বাচন অফিস প্রাঙ্গণ বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে নাটোর থানায় মামলা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার জানাবো বিস্তারিত সরকারের পদত্যাগ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার সহ দশ দফা দাবিতে বিএনপির ডাকা পদযাত্রা কর্মসূচি সফল করতে পারেনি নেতাকর্মীরা মঙ্গলবার সকাল থেকেই রাজশাহী নগরীর মালোপাড়ায় অবস্থিত বিএনপির কার্যালয় ঘিরে রাখে পুলিশ ও র্যাব সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি ক্রাইসিস রেসপন্স টিমকেও মাঠে নামানো হয় বেলা এগারোটার পর নগরীর কল্পনার মোড় ও হোসনিগঞ্জ মোড়ে ব্যারিকেড দেওয়া হয় এছাড়াও নগরীর সাহেববাজার সহ বিভিন্ন মোড়ে পুলিশ মোতায়েন করে যানবাহন চলাচলেও নিয়ন্ত্রণ করা হয় দশ দফা দাবিতে মঙ্গলবার পদযাত্রা কর্মসূচি ঘোষণা করে বিএনপি শুধু বিএনপি নয় তাদের যুগপথ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চও এই পদযাত্রা কর্মসূচিতে সংহতি প্রকাশ করে গতকাল রাতেই মহানগর পুলিশের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পদযাত্রা কর্মসূচি নিষিদ্ধ করা হয় আর এমপির মুখপাত্র অতিরিক্ত উপ পুলিশ কমিশনার রফিকুল আলম বলেন রাজশাহীতে পদযাত্রা কর্মসূচি পালন করার অনুমতি চেয়েছিল বিএনপি কিন্তু সিটি নির্বাচন ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কারণে তাদের কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি অনুমতি ছাড়া কেউ যেন পদযাত্রা করতে না পারে সে কারণে চলাচল সাময়িক নিয়ন্ত্রণ করা হচ্ছে আসন্ন রাশে সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মেয়র সহ কাউন্সিলর প্রার্থীরা সকাল থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কর্মী সমর্থকদের সাথে নিয়ে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন প্রার্থীরা এ সময় প্রার্থী ও কর্মী সমর্থকদের পদচারণায় মুখর হয়ে ওঠে নির্বাচন অফিস প্রাঙ্গণ সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার দেলওয়ার হোসেন জানান সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে তিনি জানান গত ২৬ এপ্রিল তফসিল ঘোষণার পর থেকে শেষ দিন পর্যন্ত মেয়র পদে চারজন সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন উত্তোলন করেছিলেন একশো জন এর মধ্যে জমা দিয়েছেন একশো এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে উত্তোলন করেছিলেন সাতচল্লিশ জন এর মধ্যে ছিচল্লিশটি মনোনয়নপত্র জমা পড়েছে আগামী পঁচিশ মে এগুলো যাচাই বাছাই করা হবে এরপর আগামী দুই জুন দেওয়া হবে প্রতীক বরাদ্দ তিনি বলেন এবার রাশিক নির্বাচনে মোট ভোটার সংখ্যা তিন লক্ষ একান্ন হাজার নয়শো বিরাশি জন এর মধ্যে পুরুষ ভোটার এক লক্ষ একাত্তর হাজার একশো সাতষট্টি এবং নারী ভোটার এক লক্ষ আশি হাজার আটশো নয় জন এছাড়াও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ছয় জন জুড়ে মোট একশো পঞ্চান্নটি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে সকল কেন্দ্রের ভিতরে ও বাহিরে সিসি ক্যামেরা বসানো হবে যা প্রধান নির্বাচন অফিস থেকেও মনিটরিং করা হবে এছাড়াও সুষ্ঠ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি এবং দাখিলের শেষ তারিখ ছিল আজকে পর্যন্ত আমাদের মোট মনোনয়নপত্র গ্রহণ করেছিলেন সাধারণ ওয়ার্ডের একশো জন তন্মধ্যে একশত একশত তেইশ জন জমা প্রদান করেছেন সংরক্ষিত ওয়ার্ডের মোট সাতচল্লিশ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন তার মধ্যে ছয়চল্লিশ জন জমা দিয়েছেন আর মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পার্টি জাকের পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ চারজন মনোনয়নপত্র প্রার্থী তাদের মনোনীত প্রার্থী তুলেছিলেন এবং চারজনই জমা দিয়েছে সার্বিক আমাদের আপনারা নিশ্চয় অবগত আছেন আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রার্থীদের মধ্যে যে নির্বাচন কমিশন আইন মানার যে একটা প্রবণতা রাজশাহী যেমন একটা ঐতিহ্যবাহী শহর বাংলাদেশে গ্রিন সিটি ক্লিন সিটি সেটা বজায় রেখেছে প্রার্থীরাও নির্বাচন কমিশনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মনোনয়নপত্র উত্তোলন এবং প্রদান করেছেন নাটোরের বাগাতিপাড়ায় পাঁচ বছর বয়সী শিশু ধর্ষণ মামলায় আরিফুল ইসলাম নামের এক কিশোরকে দশ বছরের আটকাদেশ দিয়েছে আদালত মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এর রায় ঘোষণা করেন দণ্ডপ্রাপ্ত আরিফ উপজেলার গালিমপুর দেলিপাড়া এলাকার হক সাহেবের ছেলে মামলা সূত্রে জানা যায় দুই সালে আট জুলাই বিকেলে আরিফুল হক একই এলাকার পাঁচ বছর বয়সী ওই শিশুকে খেজুর পাড়ার প্রলোভন দেখিয়ে কৌশলে পার্শ্ববর্তী পাট নিয়ে গিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় রক্তাক্ত অবস্থায় শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে এসে তার মাকে সব ঘটনা খুলে বলে পরে শিশুটিকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে এগারোই জুলাই আরিফুল ইসলামকে অভিযুক্ত করে বাগাদিপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন দীর্ঘ প্রায় পাঁচ বছর মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক এই রায় প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে নাটোরে মামলা দায়ের করা হয়েছে সোমবার রাতে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রমজান বাদী হয়ে নাটোর থানায় মামলাটি দায়ের করেন মামলার এজাহারে বলা হয় গত উনিশ মে রাজশাহীর পুঠিয়া থানার শিবপুর হাইস্কুল মাঠে এক জনসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশনায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাই চাঁদ প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানো হবে বলে হত্যার হুমকি দেন এ ঘটনায় নাটোর সহ সারা দেশে অস্থিরতা বিরাজ করছে মামলার বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ বলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রমজান বাদী হয়ে আবু সাইদ চাঁদ ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে থানায় মামলা দায়ের করেছেন মামলাটি আমলে নেওয়া হয়েছে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে নাটোরের বড়াইগ্রামে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে মাইক্রোবাসের ধাক্কায় শিফুন হোসেন নামে মাইক্রোবাসের এক যাত্রী নিহত হয়েছেন এ সময় আহত হয়েছে মাইক্রোবাসের চালক সহ আরও তিনজন মঙ্গলবার ভোরে উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত শিপন হোসেন কুষ্টিয়ার মিরপুরের বাসিন্দা বলে জানা গেছেন বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান বনপাড়া হাটে মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়েছিল এ সময় ঢাকা থেকে কুষ্টিয়াগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী শিপন হোসেন মারা যায় এবং মাইক্রোবাস চালক সহ আরও তিনজন আহত হয় খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় নিয়ে যায় এবং আহতদের উদ্ধার করে স্থানীয় বেসরকারি ক্লিনিকে ভর্তি করে পাবনার ঈশ্বরদীতে প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার রাতে উপজেলা প্রেস ক্লাবে আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আবুল কালাম আজাদ মিন্টু এ সময় তিনি বলেন প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে সাংবাদিকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সচিব তহিদ আক্তার পান্নার সভাপতিত্বে বক্তব্য দেন প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট হেদায়তুল হক সাধারণ সম্পাদক এ এ আজাদ হান্নান কোষাধ্যক্ষ বায়াজিৎ বোস্তামি সাংগঠনিক সম্পাদক সবুজ মোল্লা সহ অন্যান্যরা পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে আশরাফুল আবেদিন টি এ পান্না ও বায়জিৎ বোস্তামী সঙ্গীত পরিবেশন করেন অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় অনুষ্ঠানের সূচনা করা হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে নোয়াখালীর পশ্চিম চর উরিয়া গ্রামে সরকারি সম্পত্তি দখল করে গাইড ওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে এলাকাবাসীর অভিযোগ বাধা দিলেও তারা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন এ বিষয়ে এলাকাবাসী নোয়াখালী জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগে বলা হয় মফিজের রহমান ভুইয়া বাড়ির সামনে খালের সরকারি ভূমি দখল করে স্থানীয় সারোয়ার আলম বাবুল ফারুক ও আবুল হোসেন সরকারি দুই নং খতিয়ানের গাইডওয়াল নির্মাণ করছেন এলাকাবাসীর বাধা উপেক্ষা করে জোরপূর্বক সরকারি সম্পত্তি দখল করছেন তারা সরকারি সম্পত্তি উদ্ধার ও জবর দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা এই ছিল সংবাদে সাথে জন্য ধন্যবাদ থাকবার